তো আমি টেস্ট ডাব্লিউপি থেকে একটা কুইক ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট জেনারেট করে নিলাম তো এটা মোটামুটি তুমি দুই দিন আমি গত ক্লাসে বলছিলাম অথবা আপনারা চাইলে লোকালি চাই যদি চান যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে কাজ করতে সেটা যদি পারবেন সেটা হচ্ছে লোকাল ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট লোকাল ডাব্লিউপি একটা আছে আর একটা মনে হয় লারাগন নামে কি জেনে একটা আছে ঠিক আছে আহ হ্যাঁ এটা দিয়ে ট্রাই করতে পারেন ঠিক আছে অনেকগুলো ওই আছে ওকে তা আমি আপাতত ইজিয়েস্ট ওয়েটা দেখাচ্ছি যাই হোক সো অথবা চাইলে আপনার যদি ডোমেন হোস্টিং থাকে সেখানে তো বার্তা আছে অলরাইট সো এখন যদি একটা ই-কমার্স ওয়েবসাইট তৈরি করতে হয় খুব সহজে তো এটার জন্য অনেকগুলো অপশন আছে তো প্রথম হচ্ছে আমাদের কাছে দুই তিনটে অপশন আছে একটা হচ্ছে ফ্রি থিম দিয়ে কাস্টমাইজ করা আর একটা হচ্ছে পেইড থিম দিয়ে করা ওকে সো আমি কি ফ্রি থিম দিয়ে দেখাই দেব সো পেইড থিম আর ফ্রি থিম আসলে আমার যে তফাৎ আছে এমনটা না পেইড থিমে ধরে হচ্ছে ফিচারস একটু বেশি ফিচারস বলতে বল ডিজাইনের ফিচারস একটু বেশি আর ফ্রি থিমে হচ্ছে ফিচারস ডিজাইন ফিচারস একটু কম ঠিক আছে এটা আর বেশি কিছু না আর বাকি যা দেখতেছেন সবকিছু প্লাগ ইন দিয়ে অ্যাচিভ করা পসিবল ওকে আচ্ছা ওকে তো আমরা এখন একটা থিম ইনস্টল করে নিব সো দেখি আমরা কোন থিম নিতে পারি আপাতত সো অনেকগুলোই হচ্ছে আপনার ই কমার্স থিম আছে আমি বলবো ব্লকসি ভালো এরপর হচ্ছে আপনাদের কেডেন্স আছে কেডেন্সও খারাপ না ঠিক আছে তো এরকম অনেকগুলো কি থিম বেসিক্যালি আছে যেগুলো আমরা ইউজ করতে পারি আমাদের ডেভেলপমেন্ট জন্য ঠিক আছে তো যে কোনো আপনারা চাইলে পিক করে নিতে পারেন আর ডাজেন্ট ম্যাটার ই কমার্স তো আপনি যদি গুগল করেন যে বেস্ট ই কমার্স বা উ কমার্স থিম ফ্রি তো এখান থেকে আপনি দেখবেন ওশেন ডাব্লিউপি পি অ্যাপস্টা বোটিক একটা আছে স্টোর ফ্রন্ট আছে উস্টি ফাই ই স্টোর শপ স্টার ওশেন ডাব্লু পি কাস্টমি ফাই তো এরকম অনেকগুলা কি অপশন আছে মানে ফ্রি থিম আছে বেসিক্যালি ওকে স্টোর ফ্রন্ট অনেক বেশি বেসিক অ্যাস্ট্রাও আছে এগুলো খুবই বেসিক থিম বাট আর নট ব্যাড ঠিক আছে আচ্ছা শপিং কার্ড তো আমি প্রিফার করি হচ্ছে আমি ইউজ করে নেই ওসটিফাই ইউজ তেমন করি নাই তো আমরা চাইলে এগুলো এক্সপ্লোর করতে পারি কোনো সমস্যা নেই তো আসলে এগুলো মানে ইউজ করা কোনো রকেট সায়েন্স না ডাউনলোড করে একটু ডকুমেন্টেশন করলে বা নিজে ট্রাই করলে আসলে অফিসে করা পসিবল তো তো লেআউট বা ডিজাইন সব দেওয়া আছে যে কোনটা দেখতে কেমন হয় আসলে ওকে এটা হচ্ছে

ক্লিকলো প্রোডাক্ট আসতো তখন হয়তো এখানে আউট অফ স্টক দেখাচ্ছে আপনাদের যে আর আউট স্টকে কি আছে এটা এড টু কার্টে ক্লিক করলে কি হচ্ছে এই যে এটাতে সাইড কার্ট আছে সুবিধা বুঝছে অনেকগুলো ফ্রিতে সাইড কার্টটা প্রোভাইড করা এটা একটা প্লাগইন দিয়ে করা যায় মাথায় রাখবেন ওয়ার্ডপ্রেসের প্রত্যেকটা ফিচারস হচ্ছে প্লাগইন দিয়ে করা পসিবল ওকে যে কোনো ফিচারস যে কোনো ফিচারস প্লাগইন দিয়ে করা বা অ্যাচিভ করা পসিবল তো এবার এটাতে সাইড কার্টে ফ্রি ভার্সন আমি আশা করতেছি ফ্রি ভার্সন সাইড কার্ট আছে তো আমি এভাবে করে যে আরো কয়েকটা থিম দেখি তা আপনি ক্লায়েন্টের ওয়েবসাইট বানাবেন অনেক সময় নাল বা ডেভেলপার ভার্সন আছে আমি এটা নিয়ে পরে কথা বলতেছি আমি নেক্সট ক্লাসে কথা বলি নাল বা ডেভেলপার ভার্সন কি জিনিস তো ওগুলা দিয়ে যেটা হয় যে একটা ক্র্যাক ভার্সন থিমের বাট ওটাতে আপডেট পাওয়া যাবে না তো ওইটা দিয়ে আপনি বেশি কাজ করতে পারবেন না মানে হচ্ছে ক্লায়েন্ট কে কাজ দিলেও দুই তিন মাস পর্যন্ত ওয়েবসাইট হ্যাক হয়ে গেছে ওয়েবসাইট নাই ওয়েবসাইট গায়ে ভেঙে গেছে অনেক ধরনের ইস্যু পাই সো এই জন্য আমি হচ্ছে কি নাল থিম বা ডেভেলপার ভার্সন থিম সাপোর্ট করি না ঠিক আছে হয়তো আপনি প্র্যাকটিস করতে ইউজ করতে পারেন আমি দেখাই দিব রিসোর্স দিয়ে দিব বাট আপনারা ক্লায়েন্টের কাজে অবশ্যই একটা ফ্রি থিম ইউজ করবেন না হলে হচ্ছে পেইড থিম ইউজ করবেন মানে কেনা থিম লাইসেন্স ভার্সেন থিম ইউজ করবেন এরপর আরেকটা মনে হয় আছে যে কেডিয়েন্স কেডিয়েন্স কিন্তু ভালো একটা থিম সো কেডিয়েন্সও ভালো এরপর হচ্ছে আমাদের সিডনি একটা আছে এটা ডিজাইনটা আমার পছন্দ হয়নি না এটা মনে একটা জেনারেল প্রেস ওশন ডাব্লিউ পি খারাপ না তো দেখি এটা দেখে অ্যাস্ট্রা তো অনেকগুলো অপশন আছে সো আমি তো অ্যাস্ট্রাতে যাই আমি অ্যাস্ট্রার এটার অপশন দেখাই দিই এসটিএম তো এগুলো এক্সপ্লোর করবেন আচ্ছা আমি ডেভেলপার মাঝে মাঝে ক্লাসে রিজনটা হ্যাঁ ডাইনামিক সাইটই দেখাচ্ছে আজকে ঠিক আছে ডাইনামিক সাইট কোন ওয়ার্ডপ্রেস বা স্ট্র্যাপের সুবিধা হচ্ছে ডাইনামিক সাইট আপনি বানাতে পারেন খুব ঠিক আছে মানে হেডলেস সিএমএস বলেন বা ডিরেক্টলি বলেন স্ট্র্যাপের হেডলেস ইভেন আপনি ওয়ার্ডপ্রেসকে হেডলেস ইউজ করতে পারেন মানে সবকিছু ব্যাক এন্ড ওয়ার্ডপ্রেসে ফ্রন্ট এন্ড হচ্ছে রিয়াক বা নেক্সট আপনি করতে পারেন চাইলে এ কনভার্ট করে আচ্ছা তো এটার যদি ওয়েবসাইট ডেমো গুলো দেখি আচ্ছা এখানে একজনের থেকে অনেক সাউন্ড আছে আমি সবাইকে মিউট করে দিই আর ডেভেলপার ওয়ার্কশপ আমি মাঝে মাঝে ক্লাসে দেখেনি রিজন হচ্ছে এগুলাম প্রায় সময় ঝামেলা করে ঠিক আছে তো অনেক সময় দেখে ক্লাস নষ্ট হয় ডেভেলপার ওয়ার্কশপ ইউজ করতে গিয়ে ওকে আচ্ছা এটার কি এটেন্সিম লোডই নিতেছে না তো আমরা টাইম ওয়েস্ট না করে এটাতে শুরু করি ঠিক আছে আপনারা যে কোনো থিম ভাল লাগে জাস্ট ইনস্টল দেবে আর কিছু না সো উস্টি ফাইট এখানে থাকার কথা আমি সার্চ করে না পাইলে আমি এখানে ডাউনলোড করে নিব ওকে

তো এটা আমি বুঝতে পেতে দেখেন প্রত্যেকটা থিম ইনস্টল কোনো একটা অপশন পেয়েছে এখানেও কিন্তু আছে আপলোড ডোগো ব্লা ব্লা আমি চলে গেলাম স্টার্টার সাইজ প্রত্যেকটা ডেমো ইম্পোর্ট করার অপশন থাকে না আমার স্টার্টার সাইজ বা ইম্পোর্ট ডেমো কিছু একটা থাকবে প্রত্যেকটা থিমে থাকবে ইনস্টল উস্টিফাই লাইব্রেরি ওকে সবগুলা থিম সিমিলার ওকে তো সবগুলা নিজেরা ট্রাই করবেন ধরে ধরে খুবই সিম্পল জাস্ট এখানে ওয়ার্ড পেসে চলে এসে ইনস্টল দিয়ে করা কাজ শুরু করে

সমস্যা নেই দেখি ট্রাই করে দেখি এটা ইম্পোর্ট হয় কিনা ইম্পোর্ট না হলে অন্য টিম ট্রাই করবে নিজের হোস্টিং হলে আমি ইস্যুটা সলভ করতে পারতাম জাস্ট কোড চেঞ্জ করে দেয় হোক সিলেক্ট দে কাজ করে এটা মনে হয় না করবে সিলেক্ট দে নেক্সট এ ক্লিক করি ইনস্টল তো অনেকগুলো প্লাগিনের কথা তারা বলছে এটা কি কাজ করতেছে ইনস্টল দে আচ্ছা ইনস্টল হচ্ছে

টাইম না করি আমার সাথে অনেকগুলো থিমের অপশন আছে একটা আমরা তাহলে ইউজ করতে পারি আর যাই হোক সো যেটা বললাম যে ধরেন আপনি একটা থিমের একটা থিমের একটা জিনিস ভালো লাগছে ফর এক্সাম্পল আপনার ধরেন হচ্ছে এটা অপশনটা এখানে আসতেছে এটা আপনি অ্যাচিভ করতে যাচ্ছেন এগুলো সবকিছু কিন্তু যে কোনো একটা ফ্রি থিমকে আপনি অনেক প্রিমিয়াম করতে পারবেন কারণ প্রত্যেকটা ফ্রি থিমে হচ্ছে এসব অপশন কোনটা প্লাগিনের মাধ্যমে দেওয়া হয় আর কি ওকে বা বিল্টিন বানাই দেয় তা আমরা সেগুলো আসলে বিভিন্ন প্লাগিনের মধ্যে অ্যাচিভ করতে পারি নিজে বানিয়ে হবে আচ্ছা তো একটা কাজ করি আমি থিমটা আমার মনে কাজ করবে না তো আমি সাইটটা দেখি কি অবস্থায় আছে দেখি কিছু ইম্পর্ট হয়েছে কিনা আচ্ছা ওকে So maybe look at it then. আচ্ছা একটা মিস মিসকনফিগারড ওটা প্যারা নাই দেখে আমরা আরেকটা ইনস্টল করলাম কেইরেন্স আচ্ছা সো কেইডেন্সি ইনস্টল করার পরে তো অনেকগুলো এক্সট্রা প্লাগইন ইনস্টল হয়ে গেছে এটা আমি একটু ক্লিন করে দিই ওকে তো এখান থেকে যেমন অনেকগুলো এক্সট্রা প্লাগইন আছে এগুলো আমি একটু ডিঅ্যাক্টিভেট করে দেব ঠিক আছে এগুলো এক্সট্রা আমার কেমন দরকার আছে তো যেগুলো লাগবে অটো মোটামুটি টেম্পেট থেকে ইনস্টল হয়ে যাবে ওকে সো আমার এই যে কেডেন্স চলে আসছে বললাম প্রত্যেকটা থিমে একটা অপশন থাকে সো এইখানেও আছে কেডেন্সও আছে এগুলো সবগুলো অ্যাপিয়েন্সের মধ্যে পেয়ে যাবেন প্রত্যেকটা থিমের অপশন অ্যাপিয়েন্সে পাবেন না হলে তার উপর নিচে পাবেন কোন একটা জায়গায় থিমের নাম দিয়ে আচ্ছা তো এটা আসলো দেখি কি আসে ইনস্টল আচ্ছা এই যে এখান থেকে গেটিং স্টার্টেড স্টার্টার টেম্পেস্ট পাইছি

মানে আপনারা দেখছেন একটু হলে আইডিয়া আছে তো এটা আমি দিলাম চুজ করলাম তো দুইটা বিল্ডার ওর বেস করে আমাকে ডেমো শো করাবে সো আমি দেখি ই কমার্স এর কি আছে এটা হচ্ছে ই কমার্স মধ্যে আছে বেশি একটা নাই বাট যা আছে ওইটাকে আমরা নিজের মতো করে নিতে পারবো কারণ এটা আছে এটা ক্লিক করলাম সবগুলো থিম কিন্তু মোটামুটি সিমিলার আপনারা চাইলে ওয়ার্ল্ড বেস্ট লেখে সার্চ করুন এখান থেকে আপনারা ট্রাইল দিতে পারেন ওশন ডাব্লিউ বলেন অ্যাস্ট্রা বলে যেমন এটা হচ্ছে একটা ই কমার্স ওয়েবসাইট প্রোডাক্ট অ্যাড টু কাট করতে পারবে তারপর হচ্ছে অ্যাড টু কাট হবে একটা অপশন কোন এক জায়গায় আসবে যাই হোক আমি কালারটা চেঞ্জ করে দিই এটা নীল ব্লু এর মধ্যে আসছে আমাদের মনে হয় অপশন আছে হচ্ছে অরেঞ্জ কি কি জানি আছে কালারটা চেঞ্জ হয়ে গেছে হালকা তো আমি আপনাদের ডিফল্টটা রেখে দিই কারণ লোগোটা হচ্ছে ব্লু কালারের মধ্যে করতেছে বা হচ্ছে এই কালার রাখতে ওকে চেঞ্জ করলাম না কারণ কন্টেন্ট চেঞ্জ করা বড় বিষয় না বড় বিষয় হচ্ছে আমার ফিচার্স গুলো আচ্ছা ইম্পোর্ট ফুল সাইট অথবা যেটা কয়েকটা পেজ নিতে পারে আমি সবগুলো পেজ দিলাম নেক্সট এরপর হচ্ছে কন্টেন্ট

হচ্ছে কারো কোনো আছে খালি একটা জিনিস মাথায় রাখবেন যে প্রত্যেকটা থিমই হচ্ছে সেম ভাবে ইনস্টল হয় সব সেম ভাবে মানে কন্টেন্ট বা ডেম ইম্পোর্ট করা হয় এটা প্রিমিয়াম হোক পেইড হোক ফ্রি হোক ওকে সব সিমিলার তাই না সিমাই সাইডে ক্লিক করলাম দেখেন কি এখন আমি ট্রাই করে দেখব যে এটা কি কি পারফেক্টলি কাজ করতেছে এখন ধরেন আমার ওয়েবসাইট করা ডান তো এখান থেকে আমি যেটা করবো সেটা কি ধরেন এই প্রোডাক্টটা পারচেস করা ট্রাই করবো হয় অ্যাড টু এ ক্লিক করলাম এখান থেকে কোনো কার্ড বা এক্সট্রা কিছু আসে না এই যে কোয়ান্টিটি বাড়াইলাম আপডেট কার্ড দিলাম দেখি প্রাইস টাইস বাড়ে কিনা প্রাইস বা সবকিছু পারফেক্টলি কাজ করতেছে প্রসিড টু চেকআউ ক্লিক করলাম চেক আউটে ক্লিক করলে ওদের চেক আউট পেজ কে আসে দেখি চেক আউটের আচ্ছা চেক আউট পেজটা মানে বানাইতে হবে ওকে দেখি সো এটা মানে ক্লিক করে দেখি চেক আউট আসে কিনা তো চেকআউটে ক্লিক করলে শপে নিয়ে যাচ্ছে এটা হচ্ছে ওদের থেকে এরর ঠিক আছে তো এটা আমরা ফিক্স করবো যদি কখনো এমন হয় যে চেকআউট পেজ বা কোনো একটা পেজ আসতেছে না কোনো টেনশনে কিছু না এটা আমরা ফিক্স করে নিতে পারবো ওকে এখন আসি কি করব আমরা ডব্লিউপি অ্যাডমিনে গেলাম আচ্ছা ডব্লিউপি অ্যাডমিন মানে হচ্ছে আমাদের ব্যাকএন্ডে ঢোকার এক্সেস ওয়েবসাইটার নাম /wp-admin ওকে আচ্ছা সো এখন ওইখান থেকে একটা কাজ আমরা করে ফেলব সেটা হচ্ছে অ্যাপিয়ারেন্সে গেলাম তো ওইখান থেকে হচ্ছে পেজেসে যাব যেহেতু আমাদের কার্ড পেজ আছে চেক আউট পেজটা নাই তো চেক আউট পেজটা আমি এডিটে ক্লিক করলাম ওকে আচ্ছা উকমার্স চেক আউট দেখে অলরেডি শর্ট কোড প্রোভাইড করা আছে বাট সামহাউ এটা নিতেছে না আমরা দেখি এটা কেন নিতেছে না সব পেজে রিডাইরেক্ট করতেছে উইয়ার্ড ওকে সো এটাকে আমরা কপি করলাম পা দেখি ডিলিট করে দে ডিলিট করে দিতে আমি জাস্ট হচ্ছে এখানে একটা এক্সট্রা ব্লক অ্যাড করব এটা কাজ করি জাস্ট হচ্ছে আপডেট দিয়ে এলিমেন্টর এডিট করে ট্রাই করে দেখি এটা কাজ করে কিনা ওকে আরেকটা কাজ করব সেটা হচ্ছে ই-কমার্স এর একটা নিজস্ব সেটিংস আছে এই যে ই-কমার্স ই-কমার্স কি এখান থেকে আপনি প্রোডাক্ট অ্যাড কই দেখেন এই যে মার্কেটিং অ্যানালাইটিক্স প্রোডাক্টস ইউ কমার্স এই সব কিছু হচ্ছে ইউ কমার্সের আন্ডারে পড়তেছে মানে হচ্ছে এই পুরো ইউ কমার্সের ফিচারটা এখান থেকে কন্ট্রোল করা হচ্ছে এই চারটা অপশন থেকে তো এখান থেকে আমি চলে যাবো সেটিংসে তার আগে আমি দেখি এটা পারফেক্টলি কাজ করা আছে সামথিং ওয়েন্ট রং লার্ন মোড মোর একটা কাজ করে নতুন একটা পেজ বানাইনি তার এটাকে আমার এডিট করার পারমিশনটা দিচ্ছে না ওকে তো এখান থেকে আমরা অনেক সেট করতে পারি যেমন উ কমার্স থেকে সেটিংস এখান থেকে আমাদের অ্যাডভান্সে ক্লিক করে দেখি এখানে কোনো অপশনটা থাকার কথা এই যে আমাদের চেক আউট পেজটা কোনটা হবে আচ্ছা সো এখানে চেক আউট পেজ হচ্ছে ধরানো আসছে আমি আপাতত চেক আউট পেজটা এখানে রিমুভ করে দিয়ে সেভ চেঞ্জেস মানে আমাদের চেক আউট পেজ কোনটা কার্ড পেজ কোনটা এটা বলে দিত এটা আমাদের সেট করা লাগে না বাই ডিফল্ট নিয়ে নেয় আর কি তখন টেম্পেট সেট করে নিয়ে নেয় বাট কোনো এক কারণে এই থিমে কাজ করতেছে না তো দেখি কেন এতগুলো ইস্যু হচ্ছে আমি এখান থেকে চলে যাবো একটা পেজ নতুন পেজ বানাবো বেসিক্যালি তো চেক আউট যেটা আমরা এলিমেন্টে দিয়ে ট্রাই করছিলাম বানানো তো এটা দেখি ট্রাই করে আবার এডিট করা ট্রাই করে দেখি কাজ করে কিনা আচ্ছা এখন লোড নেওয়ার রিজন আমার একটা বুঝাই এটা হইতে পারে দুইটা রিজন একটা হচ্ছে ডিফল্ট থিম এর এটা আমরা চেঞ্জ করা ট্রাই করতেছিলাম এটা হয়তো পারমিশন দেয় নাই শুরুতে এখন দিলেও দিতে পারে এখন দিয়ে দিচ্ছে কারণ কি আমরা এখান থেকে আমরা চেক আউটটা সরাই দিছি এই কারণে হচ্ছে আমি এডিট করতে পারতেছি মানে এগুলো হচ্ছে কিছু বিল্ডার বা থিমের ইস্যু বা নর্মাল ইস্যু প্রায় সময় হবে দেখবেন ওকে এখান থেকে সরাই দেওয়ার কারণে এটাকে আমি এখন এডিট করতে পারতেছি করতে আর কিছু না তো আমি শর্টকট বা চেকআউটে সার্চ করে দেখি অপশন পাই কিনা আচ্ছা এটা হচ্ছে প্রো লাগবে মানে পেইড লাগবে পেইড ছাড়াও কাজ করা যাবে আমি শর্ট কোড লিখলাম শর্ট কোড এখানে বসাইলাম বসানোর পরে একটা অপশন আছে যে এলিমেন্ট টু কমার্স চেক আউট শর্ট কোড শর্ট কোড মানে কি ফিচারটা বানানো আছে আমি একটা কোড বসাবো ফিচারটা চলে আসবে ঠিক আছে এই এই শর্ট কোডটা ইউজ করলে আমি কোন চেক আউট ফিচারটা পেয়ে যাব আচ্ছা এখানে কি কোনো সেটিংস আমাকে চেঞ্জ করতে হবে সেটা আমার অত লাগবে না এটা হচ্ছে বারান্ডি প্লাগইন সেট সো আমি এটা বসাইলাম বসাই হচ্ছে দিলাম अप्लाई ঠিক আছে আমার চেক আউট চলে আসছে এই দেখেন চেক এখন চেকআউট চেক পারফেক্টলি চলে আসছে ওকে দিলাম আপডেট দিছি এখানে আমি এটা আলাদা একটা হেডিং অ্যাড করতে পারি না চাইলে ফ্লেক্স বক্স দিয়ে চেক আউট ঠিক আছে চেকআউট দিয়ে এটাকে মাঝখানে নিয়ে আসতাম সাপোজ এই যে এটাকে মাঝখানে আনার জন্য আমার হচ্ছে ফ্লেক্স বক্স ইউজ করতেছি সব কিছুতে সো হাইটটা বাড়াই দেয় হাইট বাড়াই দিয়ে ফন্ট বাড়াইলাম না ভাই যা আছে তাই ব্যাকগ্রাউন্ড যদি দিতে পারি ভালো হয় দেখি ব্যাকগ্রাউন্ড ইমেজ কি কি আছে মিডিয়া লাইব্রেরিতে গেলাম ওটা এর মধ্যে অনেক ইম্পোর্ট তারা করে দেয় আর কি বাই ডিফল্ট তো ওগুলো আমরা ইউজ টুজ করে কিছু করতে পারি খারাপ না ভালোই লাগতেছে সো আমি একটু বড় করে দিই ওকে ডান আমার চেক আউট পেজ কিন্তু হয়ে গেছে চলে আসছে মানে আগে থেকে করা আছে আমি জাস্ট নিয়ে আসছি এই দিয়ে সো এই শর্টকোডটা হচ্ছে কিভাবে কাজ করে থিমের ডিজাইন উপর থিমের ডিজাইন উপর কাজ করে মানে এখন যদি কিছুই না থাকে তখন এই ডিজাইনটা অনেক বাজে দেখাবে বাট চেক আউট পেজ আসবে ফিচার জিনিসগুলো ফর্মগুলো চলে আসবে এড টু মানে চেক আউট অপশন চলে আসবে খালি ডিজাইন ডিফারেন্ট থাকবে ওকে সো থিমের উপর ডিপেন্ড করে কালার টালার এগুলো চেঞ্জ ফর্মসে চেঞ্জ হয় গেল তো এখন কি করবে এখানে এসে একটু চেক আউট আবার ধরাই দিব এইতো এই একটা সেভ चेंजेस দিব এখান থেকে এটা সরাই সো এই প্রিভিউ লিংকটা ফালাই দিলাম দেখি এন্টার দিয়ে চেক আউট আসে কিনা এখন এই এখন চেক আউট পারফেক্টলি কাজ করতেছে ঠিক আছে ওকে ঠিক ওকে সো এখন আবার টেস্ট করে দেখি চলে এখন স্টিক রিভারে গেলাম আচ্ছা সো এখন দেখেন আমাদের একটু আগে যেটা ছিল মানে এরও দেখা যাচ্ছে সব পেজে নিয়ে যাচ্ছিল এটা থিমের ইস্যু ছিল এবং সলভ করে ফেলছে কি হবে ওই চেক আউট পেজটা আবার আবার নতুন করে রিক্রিয়েট করে ওকে সো এখন দেখেন চেক আউটে কিন্তু প্রোডাক্ট সব দেখাচ্ছে সো এখন আমি যে ফিল আপ করি লাবলা দিয়ে বাট পেমেন্ট করা যাচ্ছে না রিজন কি যে কোনো পেমেন্ট মেথড অ্যাভেলেবল না এটা খুব ইজিলি সলভ করা যায় কি হবে আমরা এখন প্রথম জিনিস এক্সপ্লোর করতেছি উকমার্সে সেটা হচ্ছে কি থিম ইম্পোর্ট করলাম আর কিছু দেখি নাই আর হচ্ছে চেক আউট ফিচার কাজ করে কিনা মানে অ্যাড টু কার্ড করলাম হ্যাঁ কার্ট হয়েছে কার্টে গেছে চেক আসছে আসতেছে সব ঠিকঠাক আছে মানে বেসিক কিছুই করি নাই সব রেডিমেড এ কি আমি একটা ইস্যু ফেস করতেছিলাম এটা সলভ করার জন্য অ্যাডভান্সে আসছি সেটিংস থেকে অ্যাডভান্স এখানে হচ্ছে কোনটা কি পেজ ধরাই দিতে হয় আর কি ওকে আর কিছু না এটা বাই ডিফল্ট করা থাকে ইন কেস যদি ইস্যু হয় ওই পেজটা আপনার নতুন করে বানায়া ওই নামে দিয়ে ধরাই দিবেন ঠিক আছে আর কিছু না যদি ইস্যু হয় এরপর আমরা কি করবো পেমেন্ট সেট করবো আমার পেমেন্ট এখানে নাই এই একটা মাত্র কাজ খালি ওই একটা নতুন থিম সেট করার পরে বা একটা টেমপ্লেট সেট করার পরে করে নিতে হয় যে পেমেন্টটা থাকে না বাই ডিফল্ট উ কমার্স তো কি কি লাগবে এই উ পেমেন্টটা হচ্ছে আমাদের প্লাগ মাধ্যমে আছে যে টেমপ্লেট থেকে আছে বাই ডিফল্ট থাকে না সো এর পেপাল আছে স্ট্রাইপ আছে তো আমরা এগুলো কিছুই আপাতত ইউজ করবো না ইউজ করবো হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে দিয়ে সেফ তার মানে কি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমি প্রোডাক্টটা নিতে পারবো এখন জামা কাপড় অনুসারে বাংলাদেশে কি হয় ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে যেমন চাল ডালকে দেখেন এরপর কি বলে এটাকে ঘরের বাজার বিডিকে দেখেন নাটুরো একটা আছে সবাই কি ম্যাক্সিমাম ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকে এখন ডি রিলোড দেই এই দেখেন পে আপন ক্যাশ অন ডেলিভারি চলে আসছে সো এই সবকিছু কাস্টমাইজ করা যায় সবই কাস্টমাইজ করা যায় তো আমি কাস্টমাইজ পরে করি আমি আবার এটা ফিল আপ করে দেখি ধরেন দিলাম হচ্ছে বাংলাদেশ এগুলো আমি সিরিংস দিই নেই ডিফল্ট ভাবে যা আছে তাই ওকে ডিফল্ট আমি কিছুই চেঞ্জ করি নেই ঢাকা ঢাকা দিয়ে দিলাম কিছু একটা দিয়ে দিলাম বগুড়া বা কিছু একটা ফোন নাম্বার দিয়ে দিই কিছু একটা ইমেল অ্যাড্রেস সেটা থাকুক যা আছে দিয়ে দিলাম প্লেস অর্ডার দেখে অর্ডার প্লেস হয় কিনা সো দেখেন সুন্দর মতো আমার অর্ডার কিন্তু প্লেস হয়ে গেছে সো এখানে কি বলছে দ্য থ্যাংক ইউ ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভড ওকে তারপর অর্ডার নাম্বার এত আমার এটা ইমেল দিয়ে পারছে এত টাকা গেছে ক্যাশ অন ডেলিভারি এই প্রোডাক্টটা চারটা এটা হচ্ছে আমার বিলিং অ্যাড্রেস ঠিক আছে তার মানে আমার ওয়েবসাইটে যে চেকআউট বা পেমেন্ট ফ্লো এটা পারফেক্টলি কাজ করছে আমার কিছু করা লাগে নাই ডেমো ইম্পোর্ট করছি এরপর প্রোডাক্টটা পারচেস করার ট্রাই করছে ওকে ডেমো প্রোডাক্ট আমার নিজের প্রোডাক্ট না সো হ্যাঁ তার মানে ডেমোটা পারফেক্টলি কাজ করতেছে এখন আমার যা কাস্টমাইজেশন করা দরকার সবকিছু আমি এখান থেকে করতে পারবো সো এখন আমরা দেখি যেহেতু কাস্টমাইজেশন পরে আসি ফিচার নিয়ে আমরা কাজ করতেছি তো চেক আউট হইলো ভালো কথা এখন অর্ডারটা কোথায় আছে অর্ডারটা হচ্ছে আমার এই উকমার্স থেকে রিলোড দিবেন বা রিলোড না দিলেও চলবে এমনি পেয়ে যাবেন এই দেখেন অর্ডার ওয়ান দেখাচ্ছে দেখছে ইভেন আপনি যদি ড্যাশবোর্ডে যদি যান এখান থেকে অপশন আছে চেক করার আপনি এগুলো ফালাই দিই ওকে সো ওকে কটি দিই স্ক্রিন অপশনসে ক্লিক করে এই যে এলিমেন্টাল ওভারভিউ সাইট হেলথ এট আ গ্ল্যান্স অ্যাক্টিভিটি ফ্লুয়েন্ট ফ্রম কুইক ড্রাফ্ট এগুলো উ কমার্স এটা থাকুক আচ্ছা উ কমার্স এখন কিছু দেখাচ্ছে না এটা ওকে তো এখান থেকে আমি যে দেখতে পারি এই যে অর্ডারস ক্লিক করলে এই যে একটা অর্ডার করছে আইমান সাফি নামে প্রসেসিং এখনো পেমেন্ট করে নাই তো আমি যদি এখানে ক্লিক করি যদি ক্যাশ অন ডেলিভারিতে স্ট্যাটাস প্রসেসিং দেখাচ্ছে ওকে সো এই যে আসছে এই প্রোডাক্টটা সে পার্চেস করার ট্রাই করছে এত টাকা আর টোটাল অর্ডার একটা আসছে এত টাকা এখান থেকে পাচ্ছি আমি ডিভাইস ডেস্কটপ থেকে পেজু সতেরোটা তো যাই হোক সব ডিটেলস আমি পেয়ে গেছি এখন যখন দেখছেন তার কাছে প্রোডাক্ট পৌঁছে গেছে আপনি যখন কনফার্ম হয়েছেন হ্যাঁ ওর কাছে প্রোডাক্ট চলে গেছে তখন আপনি এখান থেকে দিতে পারেন ঠিকই অন হোল্ড বা কমপ্লিটেড বা ক্যান্সেল করেছে ক্যান্সেল দিয়ে ক্যান্সেল ক্লিক করবেন কমপ্লিট দেওয়া বা ক্যান্সেল দিয়ে আপডেট দিয়ে দিবেন তাহলে কি স্ট্যাটাস কমপ্লিট বা ফেইল বা যা হওয়ার সেটা হয়ে যাবে এটা তো ম্যানুয়ালি করতে হবে এটা তার অটোমেটিক কিছু নাই কারণ প্রোডাক্ট গেছে কি জানে এটা আমরা তো ম্যানুয়ালি জানবো নাকি তারপর এখান থেকে দেখবো আচ্ছা অর্ডার কমপ্লিট যে আমাদের ম্যানেজার বা আমাদের মেনটেন করতেছে সে হচ্ছে এখান থেকে চেক করে দেখলো হ্যাঁ ঠিক আছে প্রোডাক্ট চলে গেছে পারফেক্টলি কমপ্লিট দিয়ে দিলাম টাকা পেয়ে গেছি কনফার্ম হয়েছে কমপ্লিট দিয়ে দিলাম ওকে তো এটা হচ্ছে আমার কি একটা ওভারভিউ যে আমি প্রোডাক্ট পার্চেস করলাম করার পরে কেউ পার্চেস করলে ড্যাশবোর্ডে আমি অর্ডার দেখতে পারতেছি এটার জন্য কোনো অ্যাকাউন্ট তৈরি করা লাগে নাই এখন যদি আপনাকেও দেওয়া হয় আপনার প্লেস করতে পারে গেলাম আসছে এখানে আমি যদি দেখি প্রোডাক্ট অর্ডার করতে পারি কিনা দুইটা অপশনে করা আছে একটা হচ্ছে কি না অ্যাকাউন্ট তৈরি করা ছাড়া প্রোডাক্ট অর্ডার করতে পারবে না এটা আমরা এক্সপ্লোর করতেছি না মানে আজকের ক্লাসে দেখবো সামনে ভিউ কার্ডে ক্লিক করলাম হ্যাঁ দেখেন যে কেউ যাইলে এখন অর্ডার প্লেস করতে পারবে আরো কোনো কিছু লাগবে না মানে অ্যাকাউন্ট তৈরি করা লাগবে না আচ্ছা রিজন হচ্ছে অনেক সময় যে কান্ট্রি করে ঝামেলা করে তাই হচ্ছে আমি এগুলা বাংলাদেশে দিলাম ওকে ফোন নাম্বার

অর্ডার কিন্তু প্লেস হয়ে গেছে এই অর্ডারটা এখন আমরা চাইলে দেখতে পারবো এখন ওই ব্যক্তি কিন্তু ইমেল পেয়ে যাবে আমরা এখন ইমেলটা না পাওয়ার রিজন হচ্ছে ওই যে ইমেলটা কনফিগার করা ওকে আচ্ছা সো এখন যদি আমি অর্ডারে আসি আবার যদি চেক করি অর্ডার আসে কিনা নতুন অর্ডার চলে আসছে দেখছেন টেস্ট টেস্ট উনিশ সেকেন্ড এগো ওকে তো এইসব জিনিসগুলো কি সব কিছু রেডিমেড সেট আপ করা আমি এখানে ইউজ করবো ওকে সেখান থেকে কমপ্লিট বলে দিলে কমপ্লিট হয়ে গেল ধর এটা ক্যান্সেল দিলাম ক্যান্সেল মানে কি এটা আমি টাকা পাইনি বা হচ্ছে কেউ প্রোডাক্ট ক্যান্সেল করে দিচ্ছে সে নেয় নাই বা তাকে রিচ করতে পারি নাই বা অন হোল্ডে রাখতে পারেন যাই হোক এখন দেখেন স্ট্যাটাস এখান থেকে আপডেট হয়ে গেছে ঠিক আছে ইভেন আমরা আরো কিছু কাজ করতে পারি সেটা কি অ্যানালিটিক্স মার্কেটিং এখানে যদি অ্যানালিটিক্স এর ওভারভিউ দেখি আমার কত টাকা সেল জেনারেট হচ্ছে এখানে দেখা যাবে ড্যাশবোর্ড রেডি করে আমার এটা মাথা ব্যথা নাই সো দেখেন অলরেডি বিশ ডলার সেল হইছে একটা অর্ডার চারটা প্রোডাক্ট সোল্ড ওকে এটা দেখাচ্ছে কেন বাকি তো আমাদের কিছু হয় না আর রেভিনিউ টোটাল কত আসছে এটাও দেখতে পারবেন কোন প্রোডাক্ট বেশি চলতেছে এটাও দেখতে পারবেন মানে ফুল অ্যানালিটিক্স এখানে থাকবে নরমালি এগুলা বানাইতে গেলে অনেক সময় লাগে এটা মোটামুটি দুই থেকে তিন মাসের কাজ যদি পারফিউম নিজে বানাতে চাই আচ্ছা বাট বানানো সবকিছুই পসিবল বানানো ওকে সো অর্ডারে যদি যাই কতগুলো অর্ডার আসছে এইগুলো আপনি দেখতে পারবেন ওকে আচ্ছা এখানে আপনার একটা অর্ডার দেখা যাচ্ছে ক্যান্সেল হয়েছে অল orders দেখি তো সেখানে হচ্ছে আমরা চলে যাব কমার্স থেকে অর্ডার আচ্ছা এটা ক্যান্সেল করেছে এই জন্য মনে হয় আমার এখানে অর্ডার হিসেবে কাউন্টিং করতে ওকে আচ্ছা সো এখানে আমি যে অ্যানালিটিক্স আবার চলে যাই এখান থেকে আমি অর্ডার ওয়াইজ রেভিনিউ ওয়াইজ প্রোডাক্ট ওয়াইজ কোনটা ওই সেল হচ্ছে সবকিছু এখান থেকে বের করে নিয়ে আসতে পারবো ডিরেক্টলি বেসিক্যালি ওভারভিউতে গেলেই সব ডিটেইলস পাওয়া যায় ওকে হ্যাঁ এখন এখন আমরা আসলে কাস্টমার বুঝবো এখন কার জন্য কোড করব আর কার জন্য কোট করবো না এটা ম্যাটার করে এখন যদি কাস্টম সলিউশন চাই তার কাছে চার মাস সময় তার জন্য আমরা কোট করবো বাট চার কাছে সময় নাই তার বাজেটও কম তার জন্য আমরা কোর্ট করবো এটা হচ্ছে ডিফারেন্স ওকে এখন যে ক্লায়েন্টটা বিশ হাজার টাকা দিবে তিরিশ হাজার টাকা দিয়ে কমার্স চাই তাকে আমি অবশ্যই ফ্রি এক দিয়ে ব্যাক এন্ড রেডি করে নেক্সট দিয়ে এত কষ্ট কখনো করবো না আমি দিয়ে দিয়ে দিব যে ক্লায়েন্টের পাঁচ ছয় লাখ নিয়ে বাজেট আসছে তাকে আমরা কাস্টম কোডে পুরো ব্যাক এন্ড সব বানাই দিব হ্যাঁ এখন যদি আপনার অপরচুনিটি থাকে আমি ফ্রিল্যান্স করবেন তাহলে আপনাকে ওয়ার্ড প্রেস ফোকাস করা উচিত শিখে নিতে পারেন কঠিন তো কিছু না খুবই সিম্পল জিনিস আর যদি মনে হয় না আমি রিমোট জব করবো আপনাকে অবশ্যই ডেভেলপমেন্ট ফোকাস করতে হবে ওকে কেন ডেভেলপমেন্ট ফোকাস ছাড়া আপনি কখনো রিমোট জব করতে পারবেন না বা বড় বড় প্রজেক্ট নিতে পারবেন না ঠিক আছে বড় প্রজেক্ট নিতে হলে আপনাকে অবশ্যই কি আহ কাস্টম করে মুভ করতেই হবে কেন ও মানুষও কারণ একটা খুব সিম্পল মানুষ যেন ওয়ার্ক্রেস কিভাবে কাজ করে ঠিক আছে তারা যেন কোনো কস্ট নাই খুব ইজিলি সেট আপ করা যায় সেই চাইলে একটা ভিডিও দেখে নিজে করতে পারবে ওকে তাই হচ্ছে এটা বাট এটাতে মানুষ একটা সময় কিংবা মানুষ এখন ইজিলি করতেছে বাট ভালো রকম যাতে ভালো অবশ্যই আপনার কাস্টমার জানতে হবে আচ্ছা তো এই গেল এখন আপনার অবশ্যই ডিফেন্স বুঝতেছেন কোনটার ভ্যালু কেমন এটা আপনি অবশ্যই ইন্ডি বিভিন্ন রিমোট জবে গেলে দেখবেন যে ওয়ার্ড প্রেস কাস্টমাইজেশনের জন্য কাউকে অনেক বেশি স্যালারি প্রোভাইড করা হয় না ঠিক আছে একটা রিয়াক্ট ডেভেলপার স্যালারি দেখবেন আর একটা ওয়ার্ড প্রেস ডেভেলপার স্যালারি দেখবেন ওকে আচ্ছা মানে কাস্টমাইজার স্যালারি দেখবেন কাস্টমাইজার স্যালারি দেয় না কেউ নেওয়া না ঠিক আছে কারণ হচ্ছে একটা কাস্টমার সবাই পারে মানুষ নিয়ে হচ্ছে ওয়ার্ড প্রেস ডেভেলপ ফর এক্সাম্পল আপনি ওয়ার্ড প্রেস আর একসাথে কাজ করাতে পারেন তখন আপনার আলাদা ভ্যালু কাজ করবে আপনাকে আলাদা একটা ক্যাটাগরিতে ফেলবে ওইটা আলাদা ভ্যালু আছে আবার ঠিক আছে আচ্ছা তো আমরা মোটামুটি অ্যানালিটিক্স প্রোডাক্ট সরি প্রোডাক্ট না উকমার্সের সেটিংস ছোট্ট করে দেখলাম আর কি হয় প্রোডাক্টের কাজগুলো হয় এগুলা বা আচ্ছা এখান থেকে রেভিনিউ বা স্ট্যাটাস স্ট্যাটস গুলা বা স্ট্যাটিস্টিক্স গুলো আমরা বের করে নিয়ে আসতে পারি ওকে সো এই প্রসিডিউর এ কাউরে এই যে প্রসিডিউর আমরা গেল বা এই যে আমাদের একটা ফ্লো গেল ওয়ার্ক ফ্লো গেল চেকআউট ফ্লো গেল এই নিয়ে কারো কোনো কনফিউশন আছে আমরা বুঝি নাই বা কেন হইছে কারো কোনো কোয়েশ্চেন ভাই পেমেন্ট মেথডটা অন্যান্য মেথডগুলোর থেকে বেশি ঝামেলা হবে নাই ওইটা আমি দেখাবো সমস্যা নাই আমি আপার স্টার্ট দিচ্ছি যা সেটা এভাবে কাজ করে ওকে অনেক কিছু করা পসিবল বাট আমরা আমরা সবই এক্সপ্লোর করব ফাংশন মানে একটা প্রজেক্ট মোটামুটি ধরলেই সব কিছু করা মানে শেষ করা পসিবল আর কি মানে ফিচারগুলো বোঝা যায় আছে একটা সলিড ফাউন্ডেশন ডেভেলপ হয় ওকে এছাড়া আরো অনেক কিছু আছে তাহলে এখানে শেষ টা আমি কিছু ভিডিও আপনাদের দিব যে ফর্ম নিয়ে আলাদা একটা ভিডিও দিব এরপর যদি কেউ এলিমেন্ট ডিজাইন এর ইনকার্সে থাকে আমি একটা ভিডিও দিয়ে দিবো এরপর আপনার হচ্ছে যদি কেউ এল এমএস নিয়ে বানাতে চান আমি একটা ভিডিও ভিডিও দিয়ে দিব আর ই কমার্স টা এটার বেস ফাউন্ডেশন আমি কভার করে দিব ঠিক আছে ওইটা আমরা শিখতে আর আচ্ছা তো এই পর্যন্ত কারো কোনো কনফিউশন নাই আচ্ছা তো এখন আসি কুপন নিয়ে কুপনটা কি মানে আপনি প্রোডাক্ট পার্চেস করতেছেন আমি কিন্তু কোনো প্রোডাক্ট বানাই নাই আমার যতগুলো প্রোডাক্ট দেখতেছেন ডেমো সবকিছু অল প্রোডাক্টে আছে এই দেখেন এগুলো কি ডামি প্রোডাক্ট মানে ওই ডেমো থেকে বা টেম্পেড থেকে চলে আসছে ওকে ওইখান থেকে এটা কি বাই ডিফল্ট করে ইম্পোর্ট করে দিচ্ছে আর কিছু তো এগুলো আমরা বানাইতে পারবো তৈরি করতে পারবো আমি শিখাই দিব বাট তার আগে আমরা দেখি হচ্ছে কুপন কিভাবে কাজ করে তো তো সে গেলাম কুপন্স থেকে হচ্ছে ক্রিয়েটিভ ফার্স্ট কুপন কুপন কি জিনিস আপনি কোর্সে ভর্তি হবেন আপনি প্রোডাক্ট কিনবেন আপনার ডিসকাউন্ট লাগবে ওটা হচ্ছে কুপন ওকে আমি বললাম তৈরি করলাম হচ্ছে ধরেন আমি দিলাম হচ্ছে টি শার্ট ওয়ান হান্ড্রেড টি শার্ট ওয়ান হান্ড্রেড ডিসকাউন্ট কি ফিক্সড কার্ড ডিসকাউন্ট না পার্সেন্টেজ না ফিক্সড প্রোডাক্ট ডিসকাউন্ট কোনটা লাগবে আমি বললাম পার্সেন্টেজ ডিসকাউন্ট কত পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে সে বা দশ পার্সেন্ট বারো পার্সেন্ট যাই দেন সেটাই কাজ করবে দশ ধরুন দশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে কুপন এক্সপায়ারি ডেট মানে কবে এক্সপায়ার হবে নিলাম না এক্সপায়ারেশন এবং সিম্পল একটা কুপন তৈরি করলাম পার্সেন্টেজ ডিসকাউন্ট দিয়ে পাবলিশ ডান তো এখন টি শার্ট ওয়ান থাউজেন্ড আদৌ কাজ করে কিনা বুঝলো যাবে তো এটা কাজ করার জন্য আমি চলে যাবো প্রোডাক্টে নতুন একটা প্রোডাক্ট পার্চেস করার ট্রাই করবো চলে সেখান থেকে ধরেন যে টি শার্ট ওয়ান থাউজেন্ড আমি চাইলে প্রোডাক্ট বেসও দিতে পারি মানে কন্ডিশন ওয়াইজ যে কোন প্রোডাক্ট উপর কুপনটা কাজ করবে ওকে সো আমি অ্যাপ্লাই কুপন দিলাম যে টি শার্ট ওয়ান থাউজেন্ড অ্যাপ্লাই কুপন এই দেখেন ডিসকাউন্ট আসে কিনা দেখেন আসছে আমার এখানে এক ডলার ডিসকাউন্ট দশ পার্সেন্ট কোন ডলার মোটামুটি এটাই কাজ করে এখন আমি যেটা একটা কাস্টমাইজ করতে পারি ধরেন আমি দিলাম হচ্ছে কি ফিক্সড কার্ড ডিসকাউন্ট এটা কি এটা হচ্ছে প্রাইস আর কি আমি বললাম পনেরো ডলারে ধরেন হচ্ছে চার ডলার ডিসকাউন্ট হবে পাঁচ ডলার ডিসকাউন্ট করতে পারো আপডেট দিলাম দিলাম এখানে এই যে আচ্ছা এই যে পাইছে পাঁচ ডলার ডিসকাউন্ট পাইছে বুঝতে পারছি হচ্ছে ডিফারেন্স আমরা চাইলে আহ কি বলে এটাকে ফিক্সড কার্ড ডিসকাউন্ট দিতে পারি মানে হচ্ছে প্রাইস ডিসকাউন্ট দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা এটা হচ্ছে ফিক্সড কার্ড ডিসকাউন্ট মানে প্রাইস ডিসকাউন্ট আর আর হচ্ছে পার্সেন্টেজ ডিসকাউন্ট যত টাকা আসবে তার দশ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট ওকে আর হচ্ছে ফিক্স ফিক্স প্রোডাক্ট ডিসকাউন্ট ঠিক আছে প্রোডাক্টটা আমি কত দিব তো প্রোডাক্টের মধ্যে হচ্ছে অবশ্যই প্রোডাক্টের নাম বলে দিব তো এখান থেকে বলতে কোন কোন প্রোডাক্টে কাজ করবে এটা আমরা চাইলে বলে দিতে পারি ফর এক্সাম্পল একটা প্রোডাক্টের নাম দেখি এখানে কি আছে কি আছে কিনা

ওকে ম্যাক্সিমাম স্পেন্ড এটা তাহলে একজন ইউজ করতে পারবে না মিনিমাম আচ্ছা মিনিমাম দরকার নেই আমি বললাম ম্যাক্সিমাম আমি বললাম এই কুপনটা টা তো পাঁচ বার ইউজ করা যাবে ওকে এটা অন্য কোনো coupon এ ইউজ করা এটা একবারই অন্য কোনো coupon এ কাজ করবে না আলাদা কাজ করবে এর ইউসেস ফিচার আছে আর মিনিমাম স্পেন্ড আচ্ছা এটা ম্যাক্সিমাম স্পেন্ড হচ্ছে আচ্ছা ম্যাক্সিমাম তো মান দিলাম যে এটা একবারই ইউজ করতে হবে আচ্ছা এটা হচ্ছে ইউসেস এর ইউসেস লিমিট আচ্ছা লিমিটটা হচ্ছে ইউজার পার ইউজার ওয়ান দিয়ে দিব ঠিক আছে আর রেস্ট্রিকশন হচ্ছে ম্যাক্সিমাম স্পেন্ড হচ্ছে এটা প্রাইস সরি ওকে এটা হচ্ছে প্রাইস ওকে আমি কনফিউজ হয়ে গেছিলাম যে লিমিটে যাবো বেসিক্যালি সো লিমিটে হচ্ছে কতবার ইউজ করা যাবে বললাম এই কুপনে টোটাল দশটা কুপন আছে জন ইউজ করে ফেলে শেষ আনলাইন মানে আপডেট দিলাম ওকে একটা ইউজার একবারই ইউজ করবো মানে একটা ইমেল দিয়ে একবারই ইউজ করা যাবে ফিক্সড প্রোডাক্ট বা ফিক্সড পার্সেন্টেজ ডিসকাউন্ট দিলাম একই কথা ফিক্সড কার্ড দেন প্রোডাক্ট দেন পাঁচ ডলার ডিসকাউন্ট দিলাম তো এটা কোন ক্যাটেগরি টি শার্ট ওয়ান আর টি শার্ট টু এখন দেখি এটা কোন টি শার্ট টি শার্ট টু এখানে রিলোড দেই কুপন আছে তাই না এখন ধর আমি টি শার্ট টুটাকে এখান থেকে রিমুভ করে দিলাম রিমুভ করে দিয়ে আমি হচ্ছে চলে যাব স্টিক রিভারে মানে ওই হোম পেজে গিয়ে বললাম আমার যে ফোন কেস আছে এটা আমি প্রোডাক্টে ডিসকাউন্ট পাই কি ঠিক আছে ওই সেম শার্ট ওয়ান থাউজেন্ড অ্যাপ্লাই কুপন দিলাম কি বলা দেখেন কি বলছে দিস কুপন ইজ নট অ্যাপ্লিকেবল টু দ্য সিলেক্টেড প্রোডাক্ট একবার কি বলছে কুপনটা এক্সিস্ট করে না বলে নাই বলছে এই কুপনটা এই প্রোডাক্টের জন্য না সো এই কন্ডিশন বেসড আমরা সেট আপ এখান থেকে করতে পারবো ওকে সো এখান থেকে বলতে হবে যে কত টাকা ডিসকাউন্ট বা পার্সেন্ট ডিসকাউন্ট কিনা অথবা রেস্ট্রিকশন হিসেবে বলতে হবে যে কার জন্য অ্যালাউ করা যদি কিছু না দেন তার মানে সব প্রোডাক্টে কাজ করবে আর যদি ক্যাটাগরি চান মানে পুরো ফুল একটা প্রোডাক্টের বান্ডেল বেসিক্যালি ধরেন ক্যাটাগরি গুলো বুঝাইতে কিভাবে ক্যাটাগরি কাজ করে এই টি শার্ট একটা ক্যাটাগরি এখানে টি শার্ট তৈরি করা নাই মনে হয় মা কাছে এগুলো লিঙ্ক করা নাই দামি হিসাবে দিয়ে রাখছে তারা দেখি এটা কোনো ক্যাটাগরি আদৌ আছে কিনা একটা প্রোডাক্ট প্রোডাক্টের মধ্যে মাক মাক মনে একটা ক্যাটাগরি কিন্তু দেখি হ্যাঁ প্রোডাক্ট ক্যাটাগরি মাক দেখছেন আপনি চলে এখানে খালি মাক এটা প্রোডাক্ট শপে চলে যায় এখানে ক্যাটাগরি ওয়াইজ আমি পেয়ে যেতে পারি দেখি আচ্ছা আলাদা করে কোনো ক্যাটাগরি পেজ মনে তারা দেয় নাই আমরা বানাই নিতে পারি কোন কঠিন কিছু না বাট প্রোডাক্ট ক্যাটাগরি ওয়াইজ আমি যে ফিল্টার করতে পারছি মা বা দেখি ফোন কেসে কোনো ক্যাটাগরি আছে কিনা আরো দেখি এই যে এটা মনে হয় টি শার্টের মধ্যে পড়তেছে ফোন কেসটা প্রোডাক্ট ক্যাটাগরি স্ল্যাশ টি শার্টস ওকে তো আমি চাইলে টি শার্ট ক্যাটাগরি ধরে বা ম্যাক ক্যাটাগরি ধরে ডিসকাউন্ট দিতে পারি তাহলে এই ক্যাটাগরিতে কাজ করবো অন্য কোনো ক্যাটাগরি প্রোডাক্ট ডিসকাউন্ট দিবে না ওকে তো খুবই সিম্পল এগুলো একটু নিজেরা ট্রাই করে দিতে পারে এক্সক্লুড মানে ওই প্রোডাক্টটা বাদ দে আর ক্যাটাগরি মানে ওই স্পেসিফিক প্রোডাক্ট ক্যাটাগরি পুরো ফুল ক্যাটাগরি তো ওই ক্যাটাগরি পাঁচটা প্রোডাক্ট পাঁচটা প্রোডাক্টে ডিসকাউন্ট পাবো অন্য কোনো প্রোডাক্ট দিয়ে কাজ করবে ওকে এটা হচ্ছে ডিসকাউন্টের বিষয় গেল আর কি সো কুপন নিয়ে কারো কোনো কনফিউশন আছে একটু চ্যাটে রেসপন্স করবেন রিয়াজ সরকার হ্যাঁ বলেন আপনার কি ইস্যু আচ্ছা সো ওকে সো কুপন সেট আপ করা ডান আমরা একটা ফিক্স পেমেন্ট মেথড করলাম সেটাও ডান আমরা হচ্ছে একটা কাজ কী করতে জানি সেটা হচ্ছে চেক আউট ওটা দেখলাম এটাও ডান ওকে আর লাস্টে দেখি প্রোডাক্ট কেমনে অ্যাড করতে এটা আর আরও সহজ প্রোডাক্টে যাবেন যেমন পেজ তৈরি করি না প্রোডাক্টও সেম অল প্রোডাক্টসে গেলাম কি কী প্রোডাক্ট আছে এটা হচ্ছে মানুষের প্রোডাক্ট আমি এটা বানাবো ধরে ডিলিট করে ডিলিট দিলে ডিলিট হয়ে যাবে এইটাও করা যাবে নতুন করে বানাই অ্যাড নিউ প্রোডাক্ট অনেকটা ব্লগের মতো আর কি ব্লগ পোস্ট করছি না সেম প্রোডাক্টের নাম ধরেন দিলাম হচ্ছে কি দিব টেস্ট প্রোডাক্ট নাম দিলাম টেস্ট প্রোডাক্ট ডেসক্রিপশন দিলাম টেস্ট এখানে অনেক কিছু করতে পারেন প্রোডাক্ট কি বললাম প্রাইস হচ্ছে একশো টাকা একশো টাকা প্রাইস বাট আমি আশি টাকায় দিচ্ছি এটা হচ্ছে সেল প্রাইস যদি শুধু সেল প্রাইস না দেন তার মানে হচ্ছে প্রাইস হচ্ছে একশো টাকা যদি সেল প্রাইস দেন তার মানে হচ্ছে প্রোডাক্টের দাম হচ্ছে একশো টাকা বাট আমি আশি টাকা সেল করতেছি ওকে এটা হচ্ছে এভাবে কাজ করে লজিকটা এরপর হচ্ছে আমরা শর্ট ডেসক্রিপশন টেস্ট দিয়ে দিলাম আপাতত আর নিউ টেস্ট দিই এটা যাতে বুঝতে পারি ডিফারেন্সটা বুঝাতে পারি এর প্রোডাক্ট ট্যাগ টেস্ট প্রোডাক্ট ট্যাগ দিয়ে দিলাম এরপর কোন ক্যাটাগরি আন্ডার হলো নতুন এটা আমি দিলাম ওকে টেস্ট ক্যাটাগরি আন্ডার বলতেছে আচ্ছা প্রোডাক্ট ইমেজ দিব কিনা হ্যাঁ প্রোডাক্ট ইমেজ দিব ধরেন প্রোডাক্ট ইমেজ হচ্ছে এটা আর প্রোডাক্ট গ্যালারি ইমেজ হবে হবে কিনা আমি হ্যাঁ গ্যালারি ইমেজ হবে সেটা কি এটা আর এটা এটা কন্ট্রোল চাপ দিবেন এই যে তিনটা প্রোডাক্ট গ্যালারিতে অ্যাড হবে পাবলিশ করাটা এখন ভিউ ভিউপডে যদি ক্লিক করি আচ্ছা সরি ভিউ ভিউপডে যদি ক্লিক করি দেখি এই যে দেখেন স্ল্যাশ টেস্ট প্রোডাক্ট প্রোডাক্টের ছবি দেখা যাচ্ছে ছবি অবস্থা এত ভালো না এত ভালো না বাট পারফেক্টলি জিনিসগুলো চলে আসছে টেস্ট প্রোডাক্ট আশি টাকা আশি ডলার দেখাচ্ছে ফ্রি শিপিং এগুলো আমি পরে বলবো এই যে নিউ টেস্ট এটা হচ্ছে শর্ট ডেসক্রিপশন মানে হচ্ছে নিচে যেটা আমরা ব্যবহার করবো সেটা হচ্ছে উপরে শো করবে এটা হচ্ছে শর্ট ডেসক্রিপশন এটা হচ্ছে লং ডেসক্রিপশন এখানে শর্ট ডেসক্রিপশন দেখাবে আর এখানে হচ্ছে লং ডেস্ট্রিপশন দেখাবে ওকে এই যে ক্যাটাগরি ট্যাগ ট্যাক হবে এখানে দেখা আর এই থিমে সুবিধা হচ্ছে এখানে অলরেডি বাই ডিফল্ট অনেক কিছু দিয়ে দিচ্ছে এগুলো কিন্তু অনেক কাজে দেবে এগুলো আমরা চেঞ্জ করতে পারবো মানে সোশ্যাল ট্রাস্টার কি আর কিছু না তো প্রোডাক্ট অ্যাড করা হয় বুঝতে পারছি কারো কোনো কনফিউশন সো দেখেন প্রোডাক্ট অ্যাড করতে পারেন ক্যাটাগরি বানাইতে পারেন একই জিনিস ব্লগের মতো করে ট্রায়াল দিবেন কারণ আপনারা প্রোগ্রামিং ব্যাকগ্রাউন্ড বুঝতেছেন আমার এখানে আপনাদের এত কিছু বলার নাই আসলে মাথায় এমনি কাজ করার কথা এরপর হচ্ছে কি চেক আউট এর কার্ডে যাইতে পারতেছেন কুপন এড করতে পারতেছেন পেমেন্টের ক্যাশ অন ডেলিভারি দিয়ে প্রোডাক্ট অর্ডার করতে পারতেছেন সব পারফেক্টলি মোটামুটি কাজ করতেছে তাই না তো এই জিনিসটা আপনারা যে কোনো থিম দিয়ে সেট করে ট্রাই করে দেখবেন ওকে আচ্ছা এই তো তো যাই হোক তা আজকে মোটামুটি আমাদের এই পর্যন্ত